মাওলানা আবদুল্লাহ সাহেব ছিলেন একজন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, আলেমে দ্বীন এবং ভক্তানে আলেম। অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। জীবদ্দশায় তিনি কখনো কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি ছিলেন একজন আদর্শ অধ্যক্ষ, যে মাদ্রাসায় চাকরি করতেন, একজন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। আজকে আমরা তাকে হারাইলাম। যিনি আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, যে হুজুর যে স্কেলে চাকরি করছেন তিনি আরো সিনিয়র স্কেল পরবর্তী স্কেলে তিনি পেতেন, কিন্তু টাকা খরচ করতে হয় কিনা এই ভয়ে তিনি স্কেল নেননি। এবং এটাও বলছেন যে আমি যা খাচ্ছি এটাও মানে আমি হালাল হচ্ছে না, আমি হকাটা করতে পারছি না। এই ধরনের ব্যক্তি কিন্তু আমাদের সমাজে আজকে, যে ওনার মৃত্যুতে আমাদের এই এলাকায় শুধু সুবর্ণতার শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কোনো কালে পূরণ হবে না। তা আমি হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমার পক্ষ থেকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত আদায় করছেন মাননীয় সভাপতি নিবতি সুদানের মাদার সম্মানিত সুভা সুভাষ মাদার শিক্ষক সমিতির সেক্রেটারি জানা মারানা মাদার সাহেব সংক্ষিপ্ত দুটি কথা বলছেন। আমি ওনাকে আমার আত্মীয়তা ও আত্মীয় ওনাকে আমি আমি ওই দিবস পার্টিতে ওনাকে